হ্যালো গাইস, আমরা এখন আছি হজরত শাহ সুফি ফালুচান চিস্তিয়া মাজার শরীফে। তো এই মাজার শরীফে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারটি রয়েছে এখানে, সে মাজারে হাজারো মোমবাতি আগরবাতি দিয়ে কিন্তু ভরপুর। আমরা এক কথায় বলতে পারি যে এই মাজারে যারা দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের মনোবাসনা বা ইচ্ছা যে আশা নিয়ে আসুক না কেন, সে আশা কিন্তু পূর্ণ করার জন্য সে কথা মনে মনে তারা এখানে কিন্তু বসে বলে যান যে তার জানি চিন্তা ধারণা এই চিন্তা ভাবনা জানি এই হজরত শাহ সুফি ফালুচান চিস্তিয়া মাজারের যে অনুগত হয়ে তারা এই নিয়ত করে আসেন, সে নিয়ত যেন পূর্ণ হয় সে আশা ব্যক্ত করে তারা মনোবাসনা চেয়ে থাকেন। আর এক কথায় বলতে গেলে যে এই মাজার শরীফ কিন্তু আজ থেকে 40 বছর থেকে অবস্থিত হয়েছে, তে এই মাজারে কিন্তু হাজার হাজার মানুষের এখানে আসা যাওয়া বা মনের ইচ্ছা পূরণ করার জন্য আসে, অনেকেই দেখতে আসে মাজারটি। তো আবার অনেকেই মনে করেন যে মনের কষ্ট বা কথা নিয়ে তারা কিন্তু এই মাজারে উপস্থিত হন। তো এই মাজারে এই আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে তারা কিন্তু মনের ইচ্ছার কথা বলে থাকেন। তো হজরত শাহ সুফি ফালুচান চিস্তি মাজারে তাদের যে হ্যালো গাইস, আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমরা হজরত শাহ সুফি ফালুচান চিস্তি রাদিউল্লাহর মাজার শরীফে উপস্থিত আছি। তো এই মাজার সম্পর্কে আমরা আজকে জানবো যে এই আমাদের জানবো যে এই মাজার কতদিন থেকে উপস্থিত এবং কিভাবে রীতি চলে আসছে, আমরা এই বিষয়ে এই মাজারটা কতদিন ধরে চলে আসতেছে। আর আপনি এখানে মানে কি কাজে কিভাবে তার সেবা করে যাচ্ছেন? এখানে সেবা, এখানে পাগলের মেলা। জি জি, পাগলের মেলা। জি, এটা হলো ফালুচান পাগল চান। জি জি জি, বুঝছেন? জি জি, এটা আমার এই যে পাগলের লক্ষ লক্ষ পাগল, লক্ষ লক্ষ পাগল জমেছে, বুঝছেন? উনি জঙ্গলে অবস্থান করছে, জঙ্গলে সাধন করছে, এই সাধন করা অনেক কিছু লাভবান করছে, অনেক কিছু লাভবান করছে, এই লাভবান করে অনেক কিছু কষ্ট করে সাধন করছে, সাধন করে এতটু পর্যায় চলে গেছে। তার নাম দেয় জন্য আজকে আমাদের ভূমিতে রয়ে গেছে। আরো কিছু জানতে চাই যে যারা মনোকামনা বা মনোবাসনা যা অনেকের অনেক নিয়ে আসে এখানে, যে ইচ্ছা নিয়ে আসে তার ইচ্ছা আল্লাহ অবশ্যই পূরণ হয়। আল্লাহ যে আছে, যে কোনো মান্য আছে, যে কোনো জিনিস আমার মুখে কষ্ট, আমার জলের দপ্তর আছে, এই জলের দপ্তর আমি কিভাবে মিটাবো? পাগলের দরবারে সবাই জানেন বা চিনেন, তারা অবশ্যই এই ফাইলার মাজারে যদি কোনো মনোবাসনা থাকে অবশ্যই এখানে আসতে পারেন। তারা কিন্তু এখানে আল্লাহর দরবারে যে ওলি আছে, সে আল্লাহর অনুগত লাভ, সে আল্লাহর অনুগত লাভ করেছেন, আমরা তার মুখে শুনলাম। তো আর আরো কার্যকলাপ সম্পর্কে আমাদের কি বলতে কথা ছিল, কেমন ছিল? আচ্ছা, উনি জঙ্গলে ঢুকে বুঝছেন, অনেক কষ্ট সাধন করে নিচ্ছে, বুঝছেন? এটা পাহাড় ছিল, পাহাড় জঙ্গল ছিল, সে একা একা অবস্থান করছে, একা অবস্থান করছে, একা অবস্থান করছে। আপনি আপনার
السلام عليكم ورحمة الله وبركاته.